আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। আমন্ত্রণ করছি আমার ব্লগ ফাইভে, আর আজকের ব্লগটা হবে ঢাকা থেকে তেঁতুলিয়া। আগামীকাল তেঁতুলিয়ায় আমাদের একটি বিশাল প্রোগ্রাম রয়েছে। আর মজার বিষয় হলো, আমরা সাধারণত প্রোগ্রামে যাই আমাদের পার্সোনাল গাড়ি নিয়ে, তবে আজকে আমরা প্রোগ্রামে যাব ট্রেনে। এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশনে যাচ্ছি, তো শেষ পর্যন্ত সাথেই থাকুন। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার বরকতে আমরাও ভালো আছি। আজ অনেকদিন পর ইউটিউবে আপনাদের সাথে দেখা, এটা সম্ভব হয়েছে একমাত্র তাওহিদ জামিলের কারণে। ওর আজকের এই ব্লগের কারণে আপনাদের সাথে দেখা হয়েছে। আমরা আজ যাচ্ছি পঞ্চগড়, মানে টেকনাফ থেকে তেঁতুলিয়া, তেঁতুলিয়ার কাছাকাছি একেবারে পঞ্চগড়। আগামীকাল 14 তারিখ আমাদের বিশাল একটি কনসার্ট রয়েছে, ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আমরা যাব, প্রায় 12 জন সদস্য আমরা আজ রওনা দিচ্ছি ট্রেন জার্নি, অনেক দিন পর ট্রেন জার্নি। আশা করি অনেক ভালো লাগবে, এনজয় করবে, এবং এই ব্লগ জুড়ে আমাদের অনেক কিছু থাকবে, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা বিমানে, কথা ক্লিয়ার না, পেজাল আছে একদম ক্লিয়ার, ফালতু মার্কেট ফাইতেছ, আসো আমরা একটা সেলফি তুলি। আমরা সাধারণত দিনের বেলা সফর করি, প্রোগ্রামের জাস্ট 1 ঘন্টা বা আধা ঘন্টা বা 2 ঘন্টা আগে প্রোগ্রাম স্থলে উপস্থিত হই। আজকে একটু ভিন্ন রকম, আজকে আমরা অনেক আগে, আগামীকাল রাতে প্রোগ্রাম, আজকে রাতে আমরা রওনা করছি পঞ্চগড়ের উদ্দেশ্যে। অনেক দূর জার্নি, কিন্তু মজার ব্যাপার হলো এই প্রথম আমরা সম্মিলিতভাবে একসাথে প্রোগ্রামে যাচ্ছি পঞ্চগড়, তেঁতুলিয়াতে প্রোগ্রাম, ফিরব আগামীকাল। আশা করি আপনারা, তাওহিদ জামিল ভিডিও করছে, এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। ইয়াসিন হায়দার, আমরা আশাবাদী যে জার্নিটা ভালো হবে। আমরা স্বাভাবিক যে কালারে দেখতে পাই, এইটা একটু ভিন্ন ভিন্ন রকম। হ্যাঁ,
হাই ভিউয়ার্স, আমরা যেহেতু ট্রেনে সফর করছি, বাংলাদেশে সর্বপ্রথম ট্রেনের যাত্রা কিভাবে শুরু হয় চলুন আমরা জেনে আসি। ট্রেন শব্দটি প্রাচীন ফার্সি শব্দ ট্রাহিনার থেকে এসেছে, যা ল্যাটিন টাহিয়ার, অর্থ টানা, টানিয়া আনা। বাংলাদেশে রেলওয়ের কার্যক্রম শুরু হয় ব্রিটিশ শাসনামলে 1862 সালে। ঊনবিংশ শতাব্দীতে ইংল্যান্ডের বিভিন্ন রেলওয়ে কোম্পানি ভারতবর্ষের বিভিন্ন প্রদেশে ছোট ছোট রেলপথ সেকশন চালু করতে থাকে। প্রথম দিকে শুধুমাত্র অর্থনৈতিক কাজের জন্য রেলপথ চালু করা হয়। ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে নামক কোম্পানি প্রথম বাংলাদেশে রেলপথ স্থাপন করে। দর্শনা থেকে কুষ্টিয়া পর্যন্ত রেলপথ স্থাপনের মাধ্যমে বাংলাদেশ রেল যুগে প্রবেশ করে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরা সেই ঢাকা থেকে পঞ্চগড় এসে এইমাত্র পৌঁছেছি আলহামদুলিল্লাহ। তবে আমাদের যাত্রা এখনও শেষ হয়নি, আমরা এখান থেকে তেঁতুলিয়া যাব গাড়িতে করে। গাড়ি রেডি আছে আমাদের জন্য, আমরা গাড়িতে করে তেঁতুলিয়া যাব। তেঁতুলিয়া পর্যন্ত আপনার সঙ্গে থাকুন। পঞ্চগড় রেলওয়ে স্টেশন। পঞ্চগড় রেলওয়ে স্টেশন হচ্ছে বাংলাদেশের রংপুর বিভাগের পঞ্চগড় জেলার একটি স্টেশন। এটি জেলা শহরের কাছেই অবস্থিত এবং উত্তরবঙ্গের সর্বশেষ রেলওয়ে স্টেশন। 2019 সালে স্টেশনটির নাম পরিবর্তন করে নতুন করে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন রাখা হয়। ব্রিটিশ সময়কালে পঞ্চগড় থেকে পার্বতীপুর রেল লাইনটি তৈরি করা হয়। এরপর থেকে আর সংস্কার না করায় ট্রেন চলাচল বন্ধের উপক্রম হয়। 2013 সালে পঞ্চগড় চিনিকল মাঠে এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চগড় থেকে পার্বতীপুর পর্যন্ত আধুনিক রেল যোগাযোগের উদ্বোধন করেন।
তেঁতুলিয়া বাংলাদেশের পঞ্চগড় জেলার অন্তর্গত বাংলাদেশে সর্ব উত্তরের একটি উপজেলা। এ উপজেলা বাংলাদেশের প্রাচীন থানাগুলোর মধ্যে একটি থানা। ইংরেজ আমলে এ থানা ভারতের জলপাইগুড়ির অধীনে ছিল। প্রশাসন তেঁতুলিয়া থানা সৃষ্টি 1857 সালে এবং থানাকে উপজেলা রূপান্তর করা হয় 1993 সালে। 7টি ইউনিয়ন 242টি গ্রাম নিয়ে তেঁতুলিয়া গঠিত। আমরা সবাই নদীতে গোসল করতে যাচ্ছি। আমরা যেখানে গোসল করতে যাচ্ছি বললো যে সেখানে কোনো কাদা নেই, পানি একদম গ্লাসের মতো পরিষ্কার। আমরা নাকি পানিতে পানিতে ডুব দিয়ে পাথর তুলতে পারবো। খালিদ, একটা লাইট দাও চেহারা। গোসলে যাচ্ছি আমাদের আবির ভাই, ঠিক আছে? লাইট ছাড়াই অনেক সুন্দর, ঠিক আছে? খালিদ, একটা লাইট দাও ওর চেহারা। মানে আমরা সবাই কি আমাকে পছন্দ করছো? কিন্তু আমি পছন্দ না। আমরা গোসলে যাচ্ছি, গোসল করবো, ঠিক আছে? সিলেটের জাফলং মনে করে আমরা মনে করেন যে কুড়িগ্রামের জাফলং মনে করতে হবে না, করবো আমাদের সিলেট অনেক সুন্দর, ঠিক আছে? সুন্দর তুমি বললে হবে না, নিজের প্রশংসা নিজেই করো। আপনারা কেউ না, আমার এলাকার প্রশংসা। আপনারা কেউ ওনাকে মাইন্ড করবেন না, ঠিক আছে? আমরা সবাই প্রতিবারে আমরা খাবার খাবো ইনশাল্লাহ। কিসের খাবার? রায়হান ভাই, রায়হান ভাই কিসের? তারপর হচ্ছে গিয়ে আচ্ছা গোল্ডেন প্লে বাটন, আচ্ছা গোল্ডেন সিলভার সিলভার, আর হচ্ছে গিয়ে ওনার সঙ্গে চোখের সমস্যা থাকে, সব কিছু মিলাই তাই খুব সুন্দর এলাকা দেখে দেখে দাও সবাইকে। অনেকদিন পর একসাথে গোসল করবো, সেই শেষ কবে গোসল নদীতে করেছিলাম সেটা মনে নেই, খুব ভালো লাগবে। আমরা এখন যে জায়গায় আছি মূলত এই জায়গাটি হলো ইন্ডিয়ার পার্শ্ববর্তী একটি বর্ডার এরিয়া। এখান থেকে হিমালয়, শিলিগুড়ি ইত্যাদি ইত্যাদি পাহাড়, তারপরে দার্জিলিং পাশেই বর্ডার ক্রস করলে হয়তো বা 20-30 কিলোমিটারের মধ্যে এগুলো পড়বে। মোটামুটি ভালো লাগছে, স্বচ্ছ পানি। এখানে আমরা এখন গোসল করবো, অনেকদিন পর এরকম স্বচ্ছ পানি পেলাম, ভালো লাগে কাজ করবে। আপনাদের সাথে একটু শেয়ার করলাম। যদি নদীটা দেখেন যে পাহাড় থেকে পাথর সহ খুব সুন্দরভাবে এই যে পানি আসছে স্রোতের সাথে, স্রোতের পানি দেখলে কিন্তু অনেক ভালো লাগে। তো এরকম একটা ভালো লাগা এখানে তৈরি হয়েছে। আমাদের পিচ্ছি পুচ্ছা আছে, সবাই গোসল করবে, সবাই আমরা প্রস্তুতি হচ্ছি এই জন্য। স্বচ্ছ, এটা একটু দেখাই, দেখুন পানি একদম স্বচ্ছ, মানে একদম হাত পরিষ্কার দেখা যাচ্ছে পানি। ওই পাশে ইন্ডিয়া ঝর্ণা থেকে পানি আসে, এই পানিগুলো ঝর্ণা, পানির সাথে পাথরও আসে, এই পাথর তুলে এখানকার মানুষ বিক্রি করে। করতোয়া নদী বাংলাদেশ ভারতের একটি সীমান্ত নদী। নদীটি ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলা এবং বাংলাদেশের উত্তর পশ্চিমাঞ্চলের পঞ্চগড় ও দিনাজপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত একটি নদী। দুপুরের খাবার এবং বিশ্রাম শেষে এখন আমরা যাচ্ছি বাংলাদেশ ভারত সীমান্তে।
খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা হেরা হতে হেলে দুলে নুরানি তনুকে আসে হায় সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায় সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা সেজে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে তার ভাবে বিভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গম টল মল টলে ওরাও আসে এই পাশে আর কি ওদের সাথে এমন করে কথা বলতে হয় যে আমরাও যা কাজ করতেছি এমন ইয়া করা লাগবে তা যাতে আর কি বিএসএফ বুঝতে না পারে বিএসএফরা মনে করে যে আমরাও এনডিআরই কৃষক সাজাতে লাগালে এই যে এটা ওই পাশে সব জমা নিয়ে তারপর আসতে ওই যে সাদা তার কাছে ওইটা ওইটা সীমানা না ওটা সীমানা এই যে সীমানা ওই যে ছোট্ট ছোট্ট একটা প্লেয়ার আছে এই যে ওই যে এটা হ্যাঁ এটার উপরে ওদের ওই যে একটা প্লেয়ার ছোট ওই প্লেয়ার ওখানে প্লেয়ার দেয়া আছে ও ওই যে প্লেয়ার হ্যাঁ প্লেয়ার এখন আমরা আছি বাংলাদেশের একদম শেষ প্রান্তে এই যে খালটি দেখতে পাচ্ছেন এটার ওই পাশেই ভারত ওই এলাকার নাম হচ্ছে জলপাইগুড়ি এখানকার এক লোক বলল এই খালের উপর দিয়ে এই ঠিক এই জায়গাটিতে একটি ব্রিজও ছিল 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানিরা এই ব্রিজটি ভেঙে ফেলেছে 1971 সালে বাঙালিদের অনেকেই ভারতে চলে গিয়েছিল তারপর আর ফিরে আসেনি তাদের আত্মীয় স্বজনরা যারা বাংলাদেশে আছেন পহেলা বৈশাখে তারা এই জায়গাটিতে মিলিত হয় কিন্তু সেটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে চলো আমরা ওদিকে পুরো চা বাগানটা ঘুরে দেখাই সবাইকে আমরা রয়েছি একদম বর্ডারে মোটরসাইকেল ট্যুর করছি আমি আর তাওহিদ জামিল এটি দিয়ে আমাদের এই টোটাল চা বাগান আমরা ঘুরব আপনাদেরকেও দেখাবো চা বাগানটা কত সুন্দর আর এটি আপনারা অবশ্যই তেঁতুলিয়ার নাম শুনেছেন টেকনাফ থেকে তেঁতুলিয়া এটা হচ্ছে সেই তেঁতুলিয়ার মধ্যেই পড়েছে পঞ্চগড় পার হয়ে তেঁতুলিয়া একদম কাছাকাছি মানচিত্রের প্রায় শেষ পর্যায়ে শেষ দিকে যখন সূর্য নিভু নিভু করছে ঠিক তখনই আমরা মোটরসাইকেল ট্যুর দিচ্ছি ঘুরছি আছি আমি আর তাওহিদ জামিল অনেক চমৎকার একটি আবহাওয়া এখানে আশেপাশে আমলকি গাছ রয়েছে বেশ কিছু এবং নিম গাছ আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো গাছ এর মধ্যে অধিকাংশই নিম গাছ আর নিম গাছের একটি বৈশিষ্ট্য রয়েছে সে হচ্ছে ঠান্ডা প্রদান করে ঠান্ডা আবহাওয়া সৃষ্টি করে এই জন্য এখানে অনেক নিম গাছ যার দরুন বোধহয় পরিবেশটা এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা হাই ভিউয়ার্স এতক্ষণ আপনারা দেখছিলেন ব্লগটি জানি না কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে সন্ধ্যার পর থেকে আমাদের প্রোগ্রাম ছিল আলহামদুলিল্লাহ প্রোগ্রাম শেষ এখন আমরা পঞ্চগড় যাচ্ছি
পঞ্চগড়েতে তোলিয়ার প্রোগ্রাম শেষ করে আমরা এখন থাকার পথে নাবিল পরিবহন। আজকের সফরের মধ্যে অনেকগুলো শেখার জানার বিষয় আছে, হয়তো আপনারা ইতিমধ্যে জেনেছেন শিখেছেন। আশা করি পরবর্তী ভিডিওতে আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।